আসসালামু আলাইকুম ইটেন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ বহুত্ববাদী গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকারও করেন তিনি অন্যদিকে গ্লোবাল সাউথের দেশগুলোকে এক হয়ে পরস্পরের শক্তি বাড়ানোর আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Our young generation have impressed upon the people of their people of their aspirations for a revolutionary change, restoration the of all the institutions of the state, to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free In यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक, हो एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने हम एक दूसरे के अनुभवों से सीखें अपनी क्षमताओं को साझा करें মিল সংকল্প সিদ্ধি তকায় পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং এর পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা দুপুরের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন বিডিআর হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা ছাড়াও শেখ সেলিম ও শেখ ফজলেনুর তাপস সহ আরও অনেকে জড়িত বিদেশিদের এজেন্টা বাস্তবায়নের এই হত্যাযোগ্য ঘটনা ঘটানো হয় বলে জানান তারা এছাড়া আওয়ামী লীগ সরকার মন করা তদন্ত কমিটি গঠন করে নিজেদের মতো করে প্রতিবেদন দেয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে এর ফলে অনেক নিরীহ বিডিআর জওয়ানদের শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তারা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সেই তখন গণ ক্ষমতায় মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনিপুলেট করলো কথা কথা ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার বিলও সরকার বহন করবে বৈষম্য ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ছাত্র জনতার রক্তে ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি রাজধানীতে শেখ হাসিনার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনায় দায়ী দাবি করে তিনি বলেন বিএনপি সাম্য ও ন্যায় বিচারের রাজনীতি প্রতিষ্ঠা করবে বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক লোক মনে আছে বলে হাসিনাকে সামলে ভারতীয় বাহিনী আসবে শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে ভারতকে বলব যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহুত হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে